ওম নম ভগবতে বাসুদেবায় নমহা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে আপনি যদি সত্যিই ধনবান ব্যক্তিতে পরিণত হন সমাজে মান যশ প্রতিপত্তি খ্যাতি লাভ করতে চান তাহলে অবশ্যই রান্নাঘরের তিনটি জিনিস সর্বদা লুকিয়ে রাখবেন শুধুমাত্র পার্টিকুলার রান্নাঘরের কথা বলছি রান্নাঘরের তিনটি জিনিস লুকিয়ে রাখবেন ধনধান্যে পরিপূর্ণ হতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না স্বয়ং মালক্ষ্মী মা অন্নপূর্ণা আপনার ঘরে বিরাজ করবেন আর মা লক্ষ্মী যেখানে থাকে তার কোনো দিনও কোনো অভাব হয় না কোনো রকম অভাব হয় না আলোচনা শুরু করব। কিন্তু তারা আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি আমরা জানি আমাদের জীবনে সমৃদ্ধি এনে দেয় ঠাকুর ঘরে তো আমরা মন্ত্রপাঠ করি পূজা অর্চনা করি আমাদের পাপের স্খলন করি পুণ্যের ভাগটা বাড়াই ভগবানের আশীর্বাদ পায় যেগুলো আমাদের চলার পথে একমাত্র পাথেও দ্বিতীয় পবিত্র জিনিস হচ্ছে প্রথম পবিত্র জিনিস মন্দির আমাদের সিংহাসন আমাদের ঠাকুর ঘর দ্বিতীয় পবিত্র জায়গা হচ্ছে পুরো বাড়িটার রান্নাঘর এই রান্নাঘরে স্বয়ং মা লক্ষ্মীর বসবাস মা অন্নপূর্ণারূপে উনি কিন্তু বসবাস করেন আর আপনারা জানেন শাস্ত্র বলছে যেমন অন্ন তেমন মন যেমন মন তেমন চিন্তা ভাবনা তেমন বুদ্ধি তেমন বিচার তেমন মানসিকতা তেমন প্রগ্রেস অর্থাৎ এই খাদ্য আপনি দুর্ভাগ্যের অধিকারী হবেন না সৌভাগ্যের অধিকারী হবেন সেটা নির্ণয় করে দেয় আপনি কেমন আচার বিচার করবেন কেমন মন মানসিকতার হবেন সেটাও কিন্তু এই খাদ্য থেকেই কিন্তু তৈরি হয় তাই রান্নাঘরকে কিন্তু সমৃদ্ধি এবং সফলতার জায়গা বলা হয় যেমন তেমন দুর্ভাগ্য বা বিফলতারও জায়গা বলা হয় তাই কিছু কিছু কাজ আমাদেরকে কি করা উচিত রান্নাঘরে কিছু জিনিস যেগুলো আমরা এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি দেখবেন যে রান্নাঘরে কিভাবে আপনি ব্যবহার করলে জিনিসপত্র সমৃদ্ধি আসবে তার মধ্যে আজকে তিনটে জিনিসের কথা বলবো যেই তিনটে জিনিস অবশ্যই অবশ্যই জনসমক্ষে রাখবেন না ইভেন বাড়ির লোক যেন যেন চলতে ফিরতে না দেখে লুকিয়ে রাখবেন শাস্ত্র বলছে বাস্তুশাস্ত্র বলছে ধরুন আপনার রান্নাঘরটা এমন জায়গায় আছে যে প্রধান দরজা দিয়ে কেউ ঢুকেই আপনার রান্নাঘরের কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছে তাহলে অশুভ প্রভাব পড়বে তাহলে কি করা উচিত আপনাকে এই ব্যবস্থাই নেওয়া উচিত যে আপনার প্রধান দরজা থেকে যেন কেউ আপনার আপনি যে গ্যাসটা গ্যাসটা আছে রান্না করছেন সেটা না দেখতে পায় তার ব্যবস্থা আপনাকে অবশ্যই করা উচিত দরকার হলে পর্দা দিয়ে দেবেন আপনি রান্না করছেন তার পিছনে যদি জানলা থাকে বা দরজা থাকে খুব মারাত্মক জিনিস সরাসরি নেগেটিভিটি অশুভ শক্তি কেননা জানলা দরজাগুলো দিয়ে প্রবেশ করে আপনারা জানেন আপনাকে কি করবে অ্যাটাক করবে আপনার শারীরিক অসুস্থতা যেমন দেখতে পাওয়া যাবে ইভেন যে খাদ্যদ্রব্য আপনি রান্না করছেন তার মধ্যেও প্রভাব দেখতে পাওয়া যাবে সব সবসময় কিন্তু ঢাকা দিয়ে রাখবেন যাতে আমাদের এই স্থূল চোখে যে দেখতে পায় না এইটটি পারসেন্ট অনেকবার বলেছি অনেক শুভ অশুভ শক্তি আমাদের চারপাশে ঘোরাফেরা করে সব সময় সেগুলো যেন অ্যাট্যাক না করতে পারে তারা যেন প্রভাব বিস্তার না করতে পারে আমাদের উপর খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে মনে যাতে প্রভাব বিস্তার না করতে পারে দিকে অবশ্যই নজর দেবেন আর কি লুকিয়ে রাখবেন প্রথম নাম্বার হচ্ছে আপনার কড়াই আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন আপনার কড়াই যেন বাইরের লোক না দেখতে পায় আপনি রান্না করছেন আপনার বাড়িতে গেস্ট এসেছে সেটা অন্য ব্যাপার বাইরে থেকে আগন্তুক এসে সে যেন দেখতে না পায় আপনার বাড়িতে সে অবস্থান করছে গেস্ট আছে থাকছে আপনি কি করবেন তাকে লুকিয়ে রান্না করবেন সেটা তো পসিবল না সে রান্নাঘরে হয়তো আপনার সাথে কথা বলছে সেটা কোনো ব্যাটার করে না কিন্তু আপনার আপনি যখন ব্যবহার করবেন না তখন সব সময় লুকিয়ে রাখবেন উপুর করে রাখবেন না লক্ষ্মীশ্রী জিনিস লুকিয়ে রাখার চেষ্টা করবেন সমৃদ্ধি আসবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস খুব ভাইটাল জিনিস তাওয়া অবশ্যই কম বেশি সবাই রুটি খান রুটিটাকে ফেঁকার জন্য যে তাওয়াটা ব্যবহার করা হয় তাওয়া কখনো যেন জনগণ দেখতে না পায় ইভেন আপনার পরিবারের লোকজনও চলতে ফিরতে যেন দেখতে না পায় সব সময় লুকিয়ে রাখার চেষ্টা করবেন তাওয়া যে বাড়িতে তাওয়া ওপেনলি থাকে সবাই দেখতে পায় সেই বাড়িতে সমৃদ্ধি কোনো দিনও আসে না তাই আপনার সমৃদ্ধি আসার জন্য সম্পূর্ণতা আসার জন্য আপনাকে কিন্তু এটা লুকিয়ে রাখতে হবে এবারে আরেকটি জিনিস যেটি অবশ্যই লুকিয়ে রাখবেন সেটা হচ্ছে ছুরি কাঁচি বা বটি যেটি আপনি সবজি কাটার জন্য ব্যবহার করছেন ফল কাটার জন্য অর্থাৎ কাটাকুটির জন্য যেগুলো ব্যবহার করছেন এই জিনিসগুলো সবসময় লুকিয়ে রাখতে হয় কিন্তু এমনভাবে রাখবেন লুকিয়ে যে অন্ধকারেও আপনি হাত দিলে সেটা পেয়ে যাবেন আপনিও যেন সচরাচর চোখে দেখতে না পান অর্থাৎ সবার চোখের আড়ালে রাখবেন প্রশ্ন হচ্ছে কেন ছুরি ছুরিকাছি এমন একটি জিনিস এখানে শার্পনেস এখানে থাকে ধারালো যে সার্ফ যার তলটা যেটা থাকছে সেখান থেকে নেগেটিভিটি নির্গত হয় সেই জন্যই কিন্তু বলা হয় যে পেনের ক্যাপ খুলে রাখবেন না ওটাকে ঢাকা দিয়ে রাখা মানে এই যে শার্পনেস এখান থেকে নেগেটিভিটি নির্গত হয় আর নেগেটিভিটি মানে কি নেগেটিভিটি মানে অশুভ অশুভ শক্তির আনাগোনা নেগেটিভিটি মানে দুর্ভাগ্য নেগেটিভিটি মানে বিফলতা নেগেটিভিটি মানে কিন্তু দুঃখ কষ্ট তাই এটা খুবই প্রয়োজনীয় জিনিস খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের কাটাকাটিতে লাগবে কিন্তু চোখের সামনে রাখবেন না অনেকে টেবিলে সাজিয়ে রেখে দেন রাখলেও কভার দিয়ে রাখবেন কভার পাওয়াই যায় অবশ্য কভার দিয়ে রাখবেন যে নাইফগুলো সময় যদি এই তিনটি জিনিস লোকচক্ষুর আড়ালে রাখেন এবং অন্যদের চোখের দৃষ্টির বাইরে রাখেন তাহলে দেখবেন সমৃদ্ধি অবশ্যম্ভাবী সমৃদ্ধি আসতে কিন্তু বাধ্য আপনাকে কেউ আটকাতে পারবে না খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি